হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি দেশ সম্পর্কে জানবো যেটাকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। যে দেশে পানির চেয়ে তেলের দাম কম এবং এই দেশের টাকার মূল্য সব থেকে বেশি, আর এই দেশে অন্যান্য দেশের তুলনায় কোটিপতির সংখ্যা অনেক বেশি, এবং এই দেশে শুধু ছেলেরাই নয় মেয়েরাও কোটিপতি। এই দেশের মোট জনসংখ্যার প্রায় 74% নাগরিক ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আগত। আর আপনি চাইলে এই দেশে যেতে পারেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলতে চলেছি কুয়েত দেশ সম্পর্কে, যাকে মধ্যপ্রাচ্যের সব থেকে ধনী দেশ বলে মনে করা হয়। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এরকমই দেশ বিদেশের অজানা সত্য হতে যাচ্ছে। কুয়েত একটি মুসলিম রাষ্ট্র এবং এখানকার সভ্যতা প্রায় 4000 বছরের পুরনো। কুয়েত একটি আরবি শব্দ যার অর্থ হল জলের পাশে তৈরি একটি নগর। কুয়েতের পুরো নাম দাবাগর তারিখ। এদেশের নিয়ম অনুযায়ী যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিবাহ করতে চায় তাহলে সে দিতে পারবে না, কিন্তু নিজের স্ত্রী বা মা বাবার সাহায্যে সে মহিলাকে উপহার দিতে পারবে। কুয়েত বাংলাদেশ থেকে 4200 কিলোমিটার দূরে অবস্থিত এবং কুয়েত সৌদি আরবের পূর্বে অবস্থিত। এই দেশ সমতল মরুভূমির উপরে অবস্থিত। এই দেশের কোনো গঞ্জন নেই, কিন্তু এদেশের মাটির নিচে প্রচুর তেল পাওয়া যায়। এই দেশের আয়তন মাত্র 17,400 বর্গ কিলোমিটার বর্গফুট। এটি অনেক দেশ। কিছু বছর আগে কুয়েত দুনিয়ার চতুর্থতম ধনী দেশ ছিল, কিন্তু বর্তমানে কুয়েত পৃথিবীর সপ্তমতম ধনী দেশ। এরপরে অন্যান্য দেশের চেয়ে এখানে কোটিপতি সংখ্যা অনেক বেশি, এবং এদেশের মানুষের বাধ্য আয় হিসেবে এই দেশ বিশ্বের পঞ্চম স্থান অধিকার করে রয়েছে। আর এখানকার মানুষজনের আয় $71,000। কিন্তু আবার তাকে এদেশের মোট জনসংখ্যার প্রায় 37%। তবে সবথেকে অবাক করার মতো বিষয় হল যে এদেশে মাত্র 30% মানুষ স্থানীয়, আর বাকি 70% ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে আগত। কুয়েতের মাটির নিচে প্রচুর পরিমাণে তেল পাওয়া যায়, আর কুয়েত তেল উৎপাদনের শীর্ষ দেশ। কুয়েতে মোট জিডিপির প্রায় 80% আয় আসে এই তেল থেকে। কুয়েতে পৃথিবীর মোট 30% তেল মজুদ আছে, আর এজন্য কুয়েত পৃথিবীর সবথেকে বড় তেলের ভাণ্ডার বলা হয়। এদেশের বেশিরভাগ তেল এশিয়ার দেশগুলোতে এক্সপোর্ট করা হয়। এই দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, যেটাকে সকল স্থানীয় মানুষ মেনে চলে। কুয়েত আরবের সংস্কৃতি এবং উন্নতির জন্য সারা বিশ্বে পরিচিত, এবং এই দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি, যা এদেশের সবচেয়ে বড় শহর। কুয়েতের কারেন্সির নাম কুয়েত দিনার, এবং এটি দুনিয়ার সবচেয়ে মূল্যবান টাকা। এখানকার 1 টাকা সমান বাংলাদেশে 271 টাকা, মানে ডলার বা পাউন্ডের থেকেও অনেক বেশি। জেনে রাখা ভালো, শেয়ার মার্কেটের জন্য এই টাকার মূল্য কম বেশি হতে পারে। কুয়েতে একটিও নদী বা মিষ্টি পানির উৎস নেই। এখানে সমুদ্রের পানিকে ফিল্টার করে পান করা হয়, আর এতে প্রচুর পরিমাণে টাকাও খরচ হয়, আর যে কারণে এখানে পেট্রোলের থেকে জলের দাম বেশি। এখানে পেট্রোলের দাম এতটাই কম যে সবাই নিজস্ব গাড়ি ব্যবহার করে, আর এই জন্য একসময় কুয়েতে একটিও ট্রেন ছিল না, তবে বর্তমানে কুয়েতে ট্রেন চলাচল করে। কুয়েতে সার্বিক সংস্কৃতির এমন একটি দেশ যার নিজস্ব সংবিধান এবং পার্লামেন্ট আছে, কিন্তু কুয়েতের আইন অন্যান্য ইসলামিক দেশগুলোর মতো নয়, আর এখানকার আইন খুব কঠোর। কুয়েতে রমজান মাসে পাবলিক প্লেসে খাওয়া দাওয়া বা লাউডস্পিকারে গান বাজনা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, আর কেউ যদি এই আইন অমান্য করে তাহলে তার জেলে জরিমানা করা হবে। এছাড়া এই দেশে মাদক দ্রব্য কেনা বেচা একদমই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কুয়েত আমাদের দেশের মতো একসময় নিজস্ব রক্ষা ছিল, কিন্তু কুয়েত 1960 সালের 1960 স্বাধীনতা লাভ করে। তো সেই হিসেবে এই ব্যালেন্স যে উনিশ, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে কুয়েত পৃথিবীর সবথেকে গরম দেশ। আর এই জন্য গরমের জন্য কুয়েতের স্বাধীনতা দিবস 1900 জুনের মধ্যে 25 ফেব্রুয়ারি পালন করা হয়। সত্যি আছে, তাই না? এই দেশের পুরুষ এবং মহিলা সবাই হিজাব পরা বাধ্যতামূলক, তবে হিজাব মানে এটা নয় যে এখানকার মহিলারা স্কার্ট পরে। হিজাব অর্থ আবৃত রাখা, আর শুধুমাত্র এই অর্থেই কোনো পুরুষ মহিলা সবাই হিজাব পরে। কিন্তু কুয়েতে এমন কিছু বহিরাগত বাচ্চা আছে যারা মডার্ন ড্রেস পরে, এবং এই দেশে অন্যান্য দেশের মতো অশ্লীলতা দেখতে পাওয়া যায়, তবে তার কোনো ক্ষতি কম। কারণ দেশে অশ্লীলতা করা একদমই নিষিদ্ধ। তো বন্ধুরা, কুয়েত দেশ সম্পর্কে ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরপরে কোন দেশ সম্পর্কে ভিডিও দেখতে চান তা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।